हेलो गाइस, वेलकम टू माय चैनल मिस्टर इलेक्ट्रो। तो फ्रेंड्स, आज के हमें अपने सामने अपना देखते बच्चन सैमसंग कंपनी का एक सीआरटी टीवी 21 इंच। तो फ्रेंड्स, इटा जो फॉल्ट हमें अपने के दिखाबो अखनी। तो फ्रेंड्स, सब प्रथमे हमें टीवीটাতে পাওয়ার দেব। फ्रेंड्स, अपना देखते हैं टीवी दिए पावर दिए इखने और तारपर स्टैंड बाय हमें रिलीज करब। तो फ्रेंड्स, अपना देखते हैं हमारे टीवी दिए कोनो छवि आसछे ना। इखने अपना देखते हैं हमें आरेक बार पावर दिए देखिए देव अपन के। मैं आरेक बार पावर दिलाम, तारपर आबार स्टैंड बाय रिलीज करब। फ्रेंड्स, अपना देखते पाच्छेन आमादेर टीवीटीते कोनो छवि आसछे ना। तो फ्रेंड्स, ए होच्छे आमादेर प्रॉब्लम। तो फ्रेंड्स, ए प्रॉब्लमटी किभाबे सल्व करे सेटा आमी आजके आपनादेरके पुरोपुरी भावे देखाबो। आपनारा ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, না হলে কিছু বুঝতে পারবেন না। তো সবার প্রথমে আমি পিসিবি থেকে কয়েকটি কানেক্টর খুলে ফেলবো। তো ফ্রেন্ডস, আর পিসিবির ব্যাক সাইডে ভোল্টেজ কয়েকটি ভোল্টেজ আমরা মেপে দেখব আমাদের সঠিক রয়েছে কি না। তো ফ্রেন্ডস, আমি সর্বপ্রথমে টিভিটিতে আরেকবার পাওয়ার দেব। তো আমি পাওয়ারটি দিয়েছি ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমি স্ট্যান্ড বাই রিলিজ করব স্ক্রু ড্রাইভারের মাধ্যমে। তো ফ্রেন্ডস, আমি এবারে মাল্টিমিটার দিয়ে আপনাদেরকে ভোল্টেজগুলো মেপে দেখাবো। তো ফ্রেন্ডস, মাল্টিমিটারের নেগেটিভ প্রুফ আমরা পিকচার টিউবের গ্রাউন্ডের সাথে কমন করে দেব। ও তারপর আমরা যা পিসিবিতে যা ভোল্টেজগুলো আমাদের মাপার দরকার সেগুলো আমরা মাপব। তো ফ্রেন্ডস, সর্বপ্রথমে আমরা মেইন ভোল্টেজটি চেক করব, 110 ভোল্ট। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 113-114 কাছাকাছি ভোল্টেজটি রয়েছে। এখানে এখানেও আমরা ভোল্টেজটি পাচ্ছি। এবার আমরা আউটপুট ট্রানজিস্টারে এখানেও আমরা সেই ভোল্টেজটি পাচ্ছি। তারপরে আমরা 180 ভোল্ট চেক করব। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের 180 ভোল্ট নেই, অর্থাৎ এখানে 110-112 ভোল্ট রয়েছে। আমাদের যে ইএসটি আছে, ইএসটি অন হচ্ছে না। আমাদের ইএসটিটা যদি অন থাকতো তাহলে এখানে 180 ভোল্ট আমরা পেতাম। ওখানে আমাদের ইএসটি অন হচ্ছে না, যার কারণে আমরা 180 ভোল্ট পাচ্ছি না। তো ফ্রেন্ডস, আমাদের ইএসটি অন হওয়ার জন্য আমাদের মেইন আইসির থেকে অরিজেন্টাল আউটপুট পালস এখান থেকে এই পিন থেকে আমাদের ইএসটিতে যাবে। তো ফ্রেন্ডস, আমরা ওই পালস ভোল্টটি এখন আমরা মেপে দেখব। তো পালস ভোল্টটি মেপে দেখার জন্য আমরা ডিসি মাল্টিমিটারের রেঞ্জ ডিসি 20 ভোল্টে রাখব। তো ফ্রেন্ডস, আপনারা এবারে দেখবেন আমাদের পালস ভোল্টটি থেকে এখানে 0.017 18 ভোল্ট। তো ফ্রেন্ডস, হ্যাঁ, আমাদের পালস ভোল্টেজটি ঠিক রয়েছে, এই ভোল্টেজটি ঠিক রয়েছে এখানে। তো আমাদের পালস ভোল্টেজটি এখানে আসবে, এখানেও ঠিক আছে পালস ভোল্টেজটি। তো তারপর একটি রেজিস্ট্যান্স হয়ে এখানে আসবে। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই ভোল্টেজটি নেই। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই ভোল্টেজটি নেই, তার মানে আমাদের এই ট্রানজিস্টরটি শর্ট থাকতে হবে। তো ফ্রেন্ডস, এখানে আপনারা একটু দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এখানে আমাদের 110 ভোল্ট থাকবে এই পিনে। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের এখানে ভোল্টেজটি আছে এখানে। আপনারা দেখছেন এই ভোল্টেজটি এখান থেকে এখানে আছে, এই ভোল্টেজটি আমাদের এখান থেকে এই পিনে আসবে একটা রেজিস্ট্যান্সে। তো ফ্রেন্ডস, এখানে সেই ভোল্টেজটি নেই। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ভোল্টেজটি যাওয়ার যে লাইনটি ওয়্যার সার্কিটের যে সার্কিট ফিক্সড ওয়্যার থাকে সেটা এখান থেকে পুড়ে গেছে। তো তারপর আমাদের ওই ভোল্টেজটি এখানে আসবে 33 ভোল্ট, এখানে কোনো ভোল্টেজ নেই। তো ফ্রেন্ডস, আমরা এখানে 5 ভোল্ট ঠিক আছে, টিউনারের 5 ভোল্ট টিভি অন হওয়ার জন্য ঠিক আছে, কিন্তু আমাদের এই 33 ভোল্ট
এখানে নেই। তো ফ্রেন্ডস, সবার প্রথমে আমি এখানে জাম্পার লাগাবো সার্কিটে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি জাম্পারটি এখানে সোল্ডারিং করব। ও তারপরে আমরা ভোল্টেজটি আবারও মাপবো, দেখবো আমাদের ভোল্টেজটি টিউনারে 33 ভোল্ট আমরা পাচ্ছি কি না। এই 110 ভোল্ট কনভার্ট হয়ে 33 ভোল্ট আমরা টিউনারে পাবো। তো ফ্রেন্ডস, আমি জাম্পারটি এখানে লাগিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবারে আমি টিভিটিতে আবারও পাওয়ার দেব। ফ্রেন্ডস, আমি পাওয়ারটি দিলাম এখনই, আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যান্ড বাই রিলিজ। এবারে আমি ভোল্টেজটি মাপবো। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের 110-112 ভোল্ট রয়েছে এখানে। তো তারপরে সেই ভোল্টেজটি আমরা এখানে পাচ্ছি না, এর মানে আমাদের লাইন আবার কোথাও শর্ট রয়েছে। ফ্রেন্ডস, এই ভোল্টেজটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে, এই ভোল্টেজটি একটি জাম্পার হয়ে আমাদের ঠিক টিউনারে আসবে। টিউনারে আসার পর 33 ভোল্ট এখানে হয়ে যাবে, তখন সেই ভোল্টেজটি পাচ্ছি না। তো ফ্রেন্ডস, এখানে আমি আবার আরেকটি জাম্পার লাগিয়ে দেবো। ফ্রেন্ডস, আমি ফোনের মাধ্যমে আমি ক্যাপাসিটর দুটোকে ডিসচার্জ করে নেব। তো ফ্রেন্ডস, আপনারা এভাবে ডিসচার্জ করবেন না, আপনারা 100 ওয়াটের বাল্ব দিয়ে ডিসচার্জ করবেন। এভাবে ডিসচার্জ করলে ক্যাপাসিটর খারাপ হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো ফ্রেন্ডস, আমি এবারে জাম্পারটি এখানে লাগাবো। তো ফ্রেন্ডস, আমি জাম্পারটি লাগিয়ে ফেলেছি, আমি টিভিটিতে আবারও পাওয়ার দেব ও তারপর এখানে 33 ভোল্ট কমন করব। তো ফ্রেন্ডস, স্ট্যান্ড বাই রিলিজ করলাম। এবারে আপনারা এখানে মানে 133 ভোল্ট আসবে এবারে এখানে, মানে দেখুন 33 ভোল্টের আশেপাশে পাচ্ছি এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। এবারে আমাদের ইএসটি এখনও আমাদের অন হচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 112-113 ভোল্ট, আমাদের এখানে 180 ভোল্ট হবে ইএসটি অন হলে। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন মেন আইসির থেকে হরিজন্টাল আউটপুট পালস আমাদের ইএসটিতে যাবে, 0.17-18 ভোল্টের কাছাকাছি থাকবে এখানে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ এই দেখুন 0.17 ভোল্ট এই ভোল্টেজটি এখানে আসবে। আপনারা তখনও দেখেছেন কিন্তু আমাদের এই রেজিস্ট্যান্সে সেই ভোল্টেজটি আসছে না, আপনারা দেখতে পাচ্ছেন। রেজিস্ট্যান্সের এই প্রান্তে ভোল্টেজটি রয়েছে কিন্তু রেজিস্ট্যান্স পার হয়ে এদিকে আসছে না ভোল্টেজটা, এই দেখতে পাচ্ছেন। তো ফ্রেন্ডস, এর মানে আমাদের যে ট্রানজিস্টারটি এখানে থাকে সুইচিং ট্রানজিস্টার, এই ট্রানজিস্টারটি আমাদের খারাপ রয়েছে। যার কারণে আমরা আমাদের ইএসটি অন হচ্ছে না। তো সর্বপ্রথমে আমরা ট্রানজিস্টারটাকে ডিসোল্ডারিং করব, সার্কিট থেকে খুলে ফেলবো এটাকে। তো ফ্রেন্ডস, সার্কিট থেকে কোনো কিছু খোলার জন্য আপনারা অবশ্যই ডিসোল্ডার উইক ব্যবহার করবেন। তো ফ্রেন্ডস, এবারে আমি ট্রানজিস্টারটাকে খুলে ফেলবো এখান থেকে। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ট্রানজিস্টারটি, এই ট্রানজিস্টারটির ভ্যালু হচ্ছে C2331, C2331। তো ফ্রেন্ডস, এখানে সেম আরেকটি ট্রানজিস্টার আমি এখানে লাগিয়ে ফেলবো সার্কিটে,
আমাদের একটি ট্রানজিস্টার দেখতে পাচ্ছেন, সেম একই একই মানের ট্রানজিস্টার, একই ভ্যালু, C2331। তো ফ্রেন্ডস, এবারে আমি এখানে সোল্ডারিং করব, তারপর আবার পাওয়ার দেবো টিভিতে। ফ্রেন্ডস, সোল্ডারিং করার সময় অবশ্যই খেয়াল রাখবেন কোথাও যাতে আবার শর্ট না হয়ে যায়। শর্ট হয়ে যায় তাহলে আমাদের টিভিতে আরও অন্য কোনো প্রবলেম হতে পারে। তো ফ্রেন্ডস, এবারে আমি এটাকে দেখবো কোথাও শর্ট রয়েছে কিনা। তো ফ্রেন্ডস, এবারে আমি টিভিতে পাওয়ার দেবো। পাওয়ারটি দিয়েছি, এবার আমি স্ট্যান্ড বাই রিলিজ করব। তো ফ্রেন্ডস, আমার এখানে 100 ওয়াটের সিরিজে দেওয়া আছে, তার জন্যই আমাদের বাল্বটি জ্বলে নিভে গেছে। এবারে আমি ডাইরেক্ট দেবো, এখানে ডাইরেক্ট পাওয়ারটি দেবো। তো ফ্রেন্ডস, এবারে আমি ভোল্টেজগুলো মেপে দেখাবো আপনাদেরকে। 110 ভোল্ট এটা আমাদের এখানে রয়েছে। তারপরে আমরা এখানেও রয়েছে, তারপরে আমরা 33 ভোল্ট ও 5 ভোল্ট মাপবো। ফাইভ ভোল্ট রয়েছে এখানে, তারপর 33 ভোল্ট এখানে রয়েছে, তারপর আমাদের 180। তারপর আমরা দেখতে পাচ্ছেন এখানে 180 ভোল্ট এখানে রয়েছে, অর্থাৎ আমাদের টিভি অন হওয়ার কথা। তো ফ্রেন্ড, চলুন সামনে গিয়ে দেখা যাক। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমাদের টিভি অন হয়েছে, আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি টিভিতে আবার পাওয়ার দেবো ও আপনাদেরকে দেখাবো। ফ্রেন্ডস, আমি পাওয়ারটি দিয়েছি, এবার স্ট্যান্ড বাই রিলিজ করবো। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রবলেমটি সলভ হয়ে গেছে। ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।